প্রশ্ন ও উত্তর চ্যানেলটি শুধুমাত্র এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য, যেখানে প্রশ্ন করবেন আপনি, উত্তর দেবে আমাদের অভিজ্ঞ এক্সপার্টগণ। আমাদের কাছে প্রশ্ন করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের কাছে প্রশ্ন করুন। প্রশ্ন: আমার শরীরের রং হলো ফর্সা, হাত মুখের চাইতে কম ফর্সা, আর অন্যান্য অংশগুলো ফর্সা, যা দেখতে ভালোই লাগে। এত কিছুর মাঝে শুধু আমার গোপন অঙ্গের রং অনেকটা কালো। কী করে আমার যৌনাঙ্গ ফর্সা করব যাতে আমার মনের মানুষের পছন্দ হয়? উত্তর: পৃথিবীর অধিকাংশ নরনারীর যৌনাঙ্গ ও তার নিকটবর্তী অঞ্চলের রং শরীরের বাকি অংশের তুলনায় খানিকটা গাঢ় হয়। এটা একটা স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা, তাই তোমার যৌনাঙ্গের রং মুখের তুলনায় কিছুটা কালো মনে হলেও সেটা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই। জেনে রাখো যে যৌনাঙ্গ ফর্সা করার কোনো নিরাপদ পদ্ধতি এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কাজে টিভি বা খবরের কাগজে যৌনাঙ্গ ফর্সা করার বিজ্ঞাপন দেখে ওই ধরনের কোনো ওষুধ বা ক্রিম কিনবেন না, কারণ তাহলে যে শুধু পয়সা নষ্ট হবে তাই নয়, উল্টে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। কিছু অসাধু ব্যবসায়ী ত্বকের রং ফর্সা করার ইচ্ছে ও সেই সংক্রান্ত অজ্ঞতাকে কাজে লাগিয়ে এইভাবে বহু টাকা উপার্জন করে। ওই ধরনের মোটা হওয়া, ওজন বাড়ানো, গোপনাঙ্গ বৃদ্ধি, যৌনাঙ্গ ফর্সা ইত্যাদি বিজ্ঞাপন থেকে সাবধান। নিজের যৌনাঙ্গের রং নিয়ে একদম লজ্জাবোধ করবেন না। আপনার সত্যিকারের মনের মানুষ কখনোই যৌনাঙ্গ ফর্সা বা কালো রং দেখে আপনার সঙ্গ ত্যাগ করবে না। আর যদি সে সত্যিই যৌনাঙ্গ ফর্সা নয় কালো এমন এজন্য কষ্ট পায়, তবে তৎক্ষণাৎ সেই মনের মানুষের সঙ্গ আপনার ত্যাগ করা উচিত। মনে রাখবেন, আপনার মনের মানুষের গায়ের রং ফর্সা হলেও তার যৌনাঙ্গ ফর্সা এমন কিন্তু নয়, তাই মনে হয় না সে আপনার রং নিয়ে কিছু মনে করবে। যৌনাঙ্গ ফর্সা বা সামগ্রিকভাবে ত্বকের রং ফর্সা করার ইচ্ছে বস্তুত পক্ষে একটি বিকৃত মানসিকতা, যা বিজ্ঞাপনের দৌলতে আমাদের মাথায় গেড়ে বসেছে। ওইসব বিজ্ঞাপন আসলে অসৎ উপায়ে টাকা রোজগারের একটি রাস্তা মাত্র। বিভিন্ন পর্নোগ্রাফি মুভিতে যৌনাঙ্গ ফর্সা চকচকে নরনারীর ছবি দেখানো হয়, ওইগুলোর অধিকাংশ কিন্তু মেকআপের ফসল। কাজেই ওইসব দেখে যৌনাঙ্গ ফর্সা করতে বেশি আগ্রহান্বিত হওয়া একেবারেই অনুচিত। যৌনাঙ্গ ও তার নিকটবর্তী অঞ্চল নিয়মিত পরিষ্কার করলে এমনিতেই দেখতে ভালো লাগবে, তবে ওখানের লম খুব বেশি ঘন ঘন কামালে কিন্তু ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। সবথেকে ভালো হচ্ছে ট্রিমিং করা। যৌনাঙ্গ পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করা ঠিক নয়, শুধু জল দিয়ে বা হালকা গরম জল দিয়ে যৌনাঙ্গ পরিষ্কার করাই সবথেকে ভালো উপায়। প্রয়োজন হলে জলে অল্প লবণ মিশিয়ে নেওয়া যেতে পারে। লিঙ্গের অগ্রভাগ, মূত্রছিদ্র, যোনিপথ, যোনিদ্বার এবং পায়ু এইসব অঞ্চলের মিউকাস পর্দা সাবান ব্যবহারের ফলে ড্রাই হয়ে যায়। দীর্ঘদিন এমন হতে থাকলে নানান সমস্যা যেমন চুলকানি, যন্ত্রণা, জীবাণু সংক্রমণ, মলদ্বারের ত্বক ফেটে গিয়ে রক্তক্ষরণ ইত্যাদি হতে পারে। উপরন্তু ব্যাকটেরিয়া ও ছত্রাকের ভারসাম্য সাবান ব্যবহারের ফলে বিঘ্নিত হয়, যার ফলে যৌনাঙ্গে বেলানাইটিস, ক্যান্ডিডায়াসিস, ভ্যাজিনাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে উপরে বর্ণিত অঞ্চলে সাবান ব্যবহার না করতে বলা হয়। তবে যৌনাঙ্গের আশেপাশে অঞ্চলে সাবান ব্যবহার করা যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন সাবান জল লিঙ্গের অগ্রভাগ, যোনিদ্বার, যোনি বা পায়ুপথে না পৌঁছায়। আর হ্যাঁ, ওই অঞ্চলে পারফিউম, ডিওড্রেন্ট বা টেলকম পাউডার একেবারেই ব্যবহার করবেন না। ফর্সা করার জন্য ত্বক কখনোই ব্লিচ করবেন না। হার্বাল ক্রিম ও প্রাকৃতিক ঘরোয়া উপচার থেকেও সাবধান। যদি হঠাৎ করে যৌনাঙ্গ ফর্সা বা রং পরিবর্তিত হয়, তবে সেটা কোনো রোগের লক্ষণ হতে পারে, বিশেষত যদি যৌনাঙ্গ দিয়ে দুর্গন্ধ বের হয় বা ওখানে চুলকানি বা অ্যালার্জি হয়, ব্যথা হয়, জ্বালা করে, পুঁজ বের হয় ইত্যাদি। তবে অতি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। ভালো থাকো ও নিজের যৌনাঙ্গকে ভালোবাসো, ওই যৌনাঙ্গ তোমাকে অনেক সুখ দিতে পারে। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।